চলুন এটা কি আছে একবার দেখে নি। চার সাইডে একটা ইয়ে টাইপ দেখে নি এটা কি আছে। অনেক সুন্দর, পুরো জায়গাটা ঘুরতে অনেকটা টাইম লাগবে। যতটা যতটা সম্ভব ঘুরে দেখার চেষ্টা করছি। এর মধ্যে ঢুকতে টাকা লাগবে নাকি আমি জানি না সঠিক, তবে সব তো এমনি ঘুরতে আসছে। তবে উঠে দেখি, এই হচ্ছে সেই মন্দিরটা, ঠিক আছে এই মন্দিরটা, এই যে চলুন এই জাপানি ফরেস্টের মধ্যে যে বৌদ্ধ দেবতার যে মন্দির, সেই মন্দিরের মধ্যে এখন যাচ্ছি। তো দেখি মন্দিরের মধ্যে কি আছে, হয়তো ভিতরে প্রবেশ করতে পারবো না, বাইরে থেকে দেখতে হবে সবকিছু। দেখা যাক ভিতরে প্রবেশ। ও এখানে একটা শুধু বৌদ্ধ মূর্তি আছে, কিছুই নেই। দেখি এবার পুরো সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখো, দেখো কি অসাধারণ। ফরেস্টটা প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে, ফরেস্টটা ঘোরার কিছু বাকি নেই। তবে এই হচ্ছে আরেকটি জায়গা, এই হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশের জায়গা। ঠিক আছে, তো জাপানি ফরেস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এবার বাইরে গিয়ে ঠিক আছে এবার এবার বাইরে যাব। বাইরে গিয়ে আইফেল টাওয়ারের ওখানে যাব। এই জায়গাটা কি আছে দেখি তো একটু। এসছি ভাই, এসছি যখন পুরো সবকিছু দেখাবো, সবকিছু দেখুন কত সুন্দর, এত সুন্দর জিনিস না দেখলে মনই ভালো লাগে না। আর আমার স্বপ্নগুলো এখন এক এক করে পূরণ হচ্ছে, কারণ এই একমাত্র ইউটিউবের জন্য আমার স্বপ্নগুলো আজ পূরণ হতে। তো আমার কিছু হোক না হোক জীবনের আশা গুলো পূরণ হচ্ছে, ঘোরার আশাগুলো পূরণ হচ্ছে। ঠিক আছে, যে জিনিসগুলো জীবনে সম্ভব হতো না এই ইউটিউবের জন্য আজকে আমার এই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধ মানুষদের মূর্তি এগুলো, ঠিক আছে দেখুন। এই পার্কটা কিন্তু পুরো কমপ্লিট করে নিছি আমি, ঠিক আছে পার্ক, এই পার্ক বলতে এটা ফরেস্ট, এই ফরেস্টটা পুরো পুরো কমপ্লিট করে নিছি। একদম পুরো জাপানি স্টাইলে এটা তৈরি করা হয়েছে, একদম পুরো সুন্দরভাবে জাপানি স্টাইল, ঠিক আছে। এবার বাইরে চলে যাচ্ছি, এসেছে সেই বৌদ্ধ মূর্তি। অ্যাকচুয়ালি ভিডিওটা তিন চারটে পার্ট হবে, ঠিক আছে। একটা পার্টে তো কমপ্লিট করা সম্ভব না, কারণ অনেক কিছু আছে, চারি সাইডটা ঘুরবো, আর একটা পার্টে কমপ্লিট করা সম্ভব না, অনেকগুলো পার্ট হবে। দেখুন সূর্য আর হচ্ছে এই ইয়ে অ্যাকচুয়ালি লেগ, লেগের যে একটা সৌন্দর্য দেখুন কত সুন্দর। এগুলো হচ্ছে টয় ট্রেন, একে বলে টয় ট্রেন। দেখুন টয় ট্রেনটা চলছে, এতে টিকিট কাটলে কিন্তু পুরো এরিয়াটা আপনাকে ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে। তো আমিও এতে উঠবো, একটু পরে উঠবো, এখন না একটু পরে উঠবো, ঠিক আছে। টয় ট্রেনটা দেখুন,
ঠিক আছে, এবার চলুন যাওয়া যাক। জানি না আমার এই মাইক্রোফোনে চার্জ দিয়ে নিয়ে এসেছি, এখন কত টাইম এই মাইক্রোফোনে। দেখুন আইপিএল টাওয়ারটা দেখা যাচ্ছে, ঠিক আছে, আইপিএল টাওয়ারটা প্যারিসে, মানে প্যারিসে দাঁড়িয়ে আছি, কেউ অ্যাকচুয়ালি সত্যি আমি প্যারিসে দাঁড়িয়ে আছি। এটা এটা কেন কিন্তু কেউ বলতে পারবে না যে এটা কলকাতা, ঠিক আছে। দেখুন কে বলবে এটা কলকাতা, ঠিক আছে। আর লেকটা, আমি শুধু লেকের কথা ভাবছি, লেকটা এত অসাধারণ অসাধারণ, মানে আর এত বড়, মানে কত শো বিঘে জমি নিয়ে যে এটা তৈরি করা, সে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখুন আইফেল টাওয়ারটা, ঠিক আছে। আর আমি আমি একটা জিনিস ভাবতে পারছি না যে, মানে এত সুন্দর দেখার জিনিস আছে এখানে, এত সুন্দর কিছু আছে, কিন্তু সেই হিসাবে টিকিটের মূল্য মোটে 30 টাকা, ঠিক আছে। আমি তো ভাবতেই পারছি না, আমি এর আগে যত জায়গায় গেছি, আমি তো সব থেকে বেশি আমার বেশি মানে খারাপ লেগেছে মুর্শিদাবাদ গিয়ে। মুর্শিদাবাদে কোথায় ঐতিহাসিক মানে রাজা নবাবের জিনিসগুলো আমি দেখতে গিয়েছি, কিন্তু সেই আন্দাজে যে ওখানকার মানুষ গার্ড দেওয়ার জন্য টাকা, ঘোরার জন্য টাকা, মানে শুধু টাকা আর টাকা, ঠিক আছে। কিন্তু 4দিক শুধু টাকা। তো এক এক দাদা দেখলাম DSLR নিয়ে ভিডিও করছে, তো DSLR এর শখ আমার খুব আছে, কিন্তু নেবো আমি একটা DSLR, তবে এখন না। এই দেখো যে আইপিএল টাওয়ারটা, সে আইপিএল টাওয়ারের ছবিটা, এই যে অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, ছবিটা তেমন ভালো আসছে না, ঠিক আছে। হয়তো রাত্রেবেলা রাত প্রায় হয়েছে, সন্ধ্যা লেগেছে, একদম পুরো রাত হয়ে গেলে কিন্তু এই ছবিটা খুব সুন্দর দেখাবে, ঠিক আছে। এখন পুরো কমপ্লিট হয়ে পারিনি, ঠিক আছে। তবে এই জায়গাটা বন্ধ করে, এই জায়গা, এই সাইডে আর যাওয়া যাবে না সম্ভবত। হ্যাঁ, এটা গাড়ি পার্কিং এর জায়গা, এরপরে আর যাওয়া যাবে না, আবার ঘুরিয়ে আমাকে ওই সাইডটায় যেতে হবে, ঠিক আছে। তো এই সাইড দিয়ে মানে যাওয়ারও জায়গা নেই নাকি, সঠিক জানি না। দেখুন কত সুন্দর এই আইপিএল টাওয়ারের পরে কিন্তু আর যাবার জায়গা নেই, ঠিক আছে। আপনি যেতে পারবেন না, কারণ এখানে এক্সিট গেট লেখাই রয়েছে, তো এখানে এর পরে আর আপনি যেতে পারবেন না। আর এগুলো না সব গাড়ি পার্কিং এর জায়গা, এরপরে গাড়ি পার্কিং, ঠিক আছে। আবার আপনাকে ব্যাকে গিয়ে ওই পাশ দিয়ে আসতে হবে, ঠিক আছে, তাছাড়া সম্ভব না।